হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের শেখাবো যে অনলাইনে প্রথমবার কোনো মেয়ের সঙ্গে কথা বলার সময় কিভাবে কথা শুরু করবেন এবং কিভাবে কথা বললে মেয়েটি আপনার সাথে কথা বলার জন্য আগ্রহী হবে, সেই সাথে কিভাবে আপনি খুব সহজে মেয়েটিকে পটাতে পারবেন। তাই যারা মেয়ে পটাতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক বেশি ইম্পর্টেন্ট, তাই মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখবেন। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক। মেয়েদের সাথে কথা বলার আগে, বিশেষ করে মেয়েদের সাথে মেসেজ করার আগে অবশ্যই জানতে হবে কিভাবে মেসেজ শুরু করতে হবে। চলুন সেই বিষয়ে একটা ধারণা নেওয়া যাক আগে। পয়েন্ট নাম্বার 1, বাহানা দিয়ে কথা শুরু করা। হ্যাঁ, অনলাইনে কোনো মেয়ের সাথে মেসেজ করতে চাইলে জাস্ট হাই হ্যালো দিয়ে শুরু না করে অবশ্যই কোনো বাহানা দিয়ে কথা বলা শুরু করবেন। তাছাড়া কখনোই আপনার মেসেজগুলো তার কাছে অতটা গুরুত্ব থাকে না। কিন্তু আপনি যদি কোনো বাহানায় তার সাথে কথা বলা শুরু করেন, যেমন মনে করুন সে আপনার কলেজে পড়ে, তো আপনি কলেজ রিলেটেড কোনো একটা হেল্প বা কোনো একটা তথ্যের বাহানায় তার সাথে কথা বলা শুরু করবেন, তখন দেখবেন সে আপনার সাথে খুব আগ্রহ নিয়ে কথা বলছে এবং অনেকক্ষণ সে আপনাকে সময় দিচ্ছে। তখন আপনার সাথে তার এমন আলাপ চলতে থাকবে, দেখতে থাকবেন যে কোথাকার জল কোথায় ওরাপে আপনি টেরই পাচ্ছেন না। তাই যে কোনো মেয়ের সাথে কথা বলা শুরু করার আগে নিজের মাথাকে একটু খাটাবেন এবং ভালো একটা বাহানা বের করার পরে সে বাহানায় কথা শুরু করবেন। পয়েন্ট নাম্বার 2, ইনবক্সে মেসেজ করার আগে যেগুলো করবেন। যে কোনো মেয়েকে ইনবক্সে মেসেজ করার আগে অবশ্যই তার প্রোফাইলে গিয়ে ভালো করে ঘাটাঘাটি করবেন। তাই বলে যে আমি আপনাকে মেয়েটির প্রোফাইল পিক জুম করে ঘাটাঘাটি করার কথা বলছি এমনটা নয়। আমি আপনাকে বলছি প্রোফাইলে গিয়ে তার অ্যাবাউট মি অপশনে গিয়ে তার শেয়ার করা প্রত্যেকটি পোস্ট, স্ট্যাটাস ইত্যাদি ঘাটাঘাটি করুন। তাহলে মেয়েটির সম্পর্কে আপনার একটি ধারণা এসে যাবে। সবসময় চেষ্টা করুন এমন কোনো তথ্য খুঁজে পাওয়ার যেটা দ্বারা আপনি বুঝতে পারেন মেয়েটি কি জিনিস করতে ভালোবাসে বা মেয়েটি কেমন ধরনের। যেমন হতে পারে তার প্রোফাইলে গিয়ে আপনি বুঝতে পেরেছেন সে মুভি দেখতে ভালোবাসে, অথবা আপনি বুঝলেন সে গান শুনতে ভালোবাসে, অথবা তার পোস্টগুলো দেখে বুঝলেন সে কবিতা বেশি ভালোবাসে। আপনি তখন তার সাথে সে রিলেটেড কোনো বিষয় নিয়ে মেসেজ করা শুরু করবেন। তখন দেখবেন মেয়েটি আপনার সাথে আগ্রহ নিয়ে মেসেজে রিপ্লাই দেওয়া শুরু করবে। পয়েন্ট নাম্বার 3, ছেলেরা মেসেজ করার সময় যে ভুলটি করে থাকে। অধিকাংশ ছেলেরা একটি ভুল সব থেকে বেশি করে থাকে, সেটি হচ্ছে তারা কোনো মেয়ের সাথে প্রথমে কথা বলা শুরু করলো আর দুই একটা কথা বলার পর যখন কোনো কথা খুঁজে পায় না, তখন তারা না ভেবে মেয়েটির সব পার্সোনাল প্রসঙ্গ নিয়ে কথা বলতে থাকে। মেয়েটিকে এমন সব পার্সোনাল প্রশ্ন করে যাতে করে মেয়েটি বিরক্ত হয়ে যায়। যেমন, তোমার একটা পিক দিবা, তোমার ফোন নাম্বারটা পাওয়া যাবে, আচ্ছা তুমি কোথায় থাকো, ইত্যাদি ইত্যাদি। তো বন্ধুরা, একটু লজ্জা করুন, আপনার সাথে তার পরিচয় হওয়া এখনো শেষ হয়নি, এর মাঝে আপনি তার পার্সোনাল তথ্য নিতে উঠে পড়ে লেগেছেন। মেয়েটিকে তো একটু সময় দিতে হবে আপনাকে বোঝার জন্য, তাকে একটু সময় দিন আপনার উপর বিশ্বাস এবং আস্থানার জন্য। প্রথম দিনে যদি মেয়েটিকে প্রশ্নের উপর প্রশ্ন করে ইন্টারভিউ নেওয়া শুরু করেন, তাহলে মেয়েটি তো আপনার সাথে কথা বলতে একটা সময় বিরক্ত হবে, সাথে নেক্সট টাইম আপনি তাকে মেসেজ করলে জীবনও রিপ্লাই দিবে না। তাই ধৈর্য ধরুন এবং মেয়েটির সাথে দুই একদিন কথা বলুন, মজার মজার কথা বলুন, আস্তে আস্তে ভালো একটা সম্পর্ক গড়ে তুলুন। তখন দেখবেন সময়ের সাথে সাথে আপনি না চাইতেও এমনিতেই সবকিছু পেয়ে যাবেন। পয়েন্ট নাম্বার 4, বেশি বেশি প্রশংসা করুন। মেয়েদের প্রশংসা করতেই হবে এবং মেয়েরা নিজেদের প্রশংসা শুনে সবচেয়ে বেশি খুশি হয়। আপনি যখন মেয়েটির সাথে মেসেজে কথা বলেন, তখন মেয়েটির সাথে মেসেজে বেশি বেশি তার প্রশংসা করুন, এতে করে মেয়েটি অনেক খুশি হবে। তবে তাই বলে যদি আপনি জায়গা এবং সময় না বুঝে প্রশংসা করেন তবে কোনো কাজ হবে না। আপনাকে অবশ্যই সময় বুঝে এবং পরিস্থিতি বুঝে মেয়েটির প্রশংসা করতে হবে। তাই চেষ্টা করুন মেয়েটির সাথে দুই তিন দিন কথা বলে তার সাথে ফ্রি হওয়ার, এবং সে যখন আপনার সাথে কথা বলে ইন্টারেস্ট পাবে ঠিক তখনই তার প্রশংসা করা শুরু করুন। পয়েন্ট নাম্বার 5, বয়ফ্রেন্ডের কথা আগে জিজ্ঞেস করবেন না। আপনি যদি মেয়েটিকে পড়াতে চান, তাহলে মেসেজের মাধ্যমে প্রথমে মেয়েটির বয়ফ্রেন্ডের কথা আগে জিজ্ঞেস করবেন না। প্রথম কথা হলো, মেয়েরা তো তাদের বয়ফ্রেন্ডের ব্যাপারে কোনো সত্য কথা বলে না, আর যদি কোনো কারণে বলে ফেলে যে তার বয়ফ্রেন্ড আছে, তাহলে পরের বার যখন আপনি তার সাথে কথা বলবেন তখন সে অনেক ভাব দেখাবে। কারণ সত্যি হোক আর মিথ্যে, সে আপনাকে বলে ফেলেছে যে তার বয়ফ্রেন্ড আছে, তো তার বয়ফ্রেন্ড থাকা সত্ত্বেও সে যদি আপনাকে সময় দেয় তো এটা খারাপ হয় না, তাই সে আপনাকে পাত্তা দিতে চাইবে না। তাই কোনো মেয়ের সাথে যখন আপনি শুরুতে পরিচিত হবেন অথবা মেসেজে কথা বলা শুরু করবেন, তখন কখনোই আগে জিজ্ঞেস করবেন না যে তার বয়ফ্রেন্ড আছে কিনা। আশা করি আপনাদের বোঝাতে পেরেছি যে আপনি কি কি বিষয়ে মেয়েদের সাথে কথা বলা শুরু করবেন এবং কিভাবে কথা বললে মেয়েরা আপনার সাথে কথা বলতে আগ্রহী হবে। এছাড়াও আমি আপনাদেরকে জানিয়েছি ঠিক কি কি বিষয়ে মেয়েদের সাথে মেসেজে কথা বলা যাবে না, অথবা শুরুতে তাদের সাথে কথা বললে কি কি বিষয় তাদের কাছে জানতে চাওয়া যাবে না। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করতে ভুলবেন না, আর এইরকম ভিডিও আরও দেখতে চাইলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন সবাই।